আমি আবার আসলাম 30 গোডাউন পার্ক বরিশাল। পহেলা জানুয়ারি 2021-এ আমি একবার এসেছিলাম 30 গোডাউন পার্কে। বরিশালে 6টি স্পটে আমি ঘুরেছিলাম। তো এখন আবার একদিনের ট্যুরে পেয়ারা বাজারে আসলাম জালকাঠির বরিশাল হয়েই। তো বিকালের সময়টা আমি 30 গোডাউনে কাটাচ্ছি। তো সেই হেতু আসলে এখন 30 গোডাউনে চলে আসলাম। আগে যখন এসেছিলাম তখন পানি অনেক কম ছিল, এখন অনেক বেশি পানি, অ্যাকচুয়ালি সর্বোচ্চ পানি। তো এটা হলো সিঙ্গারা পয়েন্টের ঠিক উল্টো পাশের একদম শেষের মাথা। এরপরে আমরা দেখতেছি এই হলো মাথা, এই এরপর আর কোনো রাস্তা নাই। আর সামনে আমরা একটা ব্রিজ দেখতেছি যেখান দিয়ে বরিশাল শহর থেকে শহরের বাইরে চলে গেছে। তো যারা ঢাকা থেকে আসেন তারা এই ব্রিজ দিয়েই ঢাকা থেকে বাসে আসেন। আর এইখান থেকে শুরু এবং এইখান থেকে বরাবর আমরা যাব, হাঁটতে হাঁটতে যাব মাঝখানে শহীদ মিনার। আপনারা দেখেছেন যে শহীদ মিনার, আমরা শহীদ মিনার থেকে আমরা ভিডিও শুরু করেছি, ওইখানে আমরা ঢুকেছিলাম। তো আমরা সোজা হাঁটতে হাঁটতে আমরা সিঙ্গারা পয়েন্টের দিকে যাব, শেষ করে ফেলব। এটাই হলো 30 গোডাউন নদীর পার, এটাই আজকে আপনাদের দেখানোর আমার মূল উদ্দেশ্য। তো আকাশটা খুবই সুন্দর, শরতের আকাশ। আর আজকে সেপ্টেম্বরের 9 তারিখ, পানি অনেক বেশি, আস্তে আস্তে পানি কমতে থাকবে। আমরা যখন এসেছিলাম তখন পানি অনেক কম ছিল। তো ভালো লাগতেছে চারিদিকে, আপনারা দেখতে থাকুন। ঢাকা থেকে যদি আমরা এখানে আসতে চাই তাহলে বাসে অথবা লঞ্চে প্রথমে আমাকে বরিশাল শহরে আসতে হবে। বরিশাল শহর থেকে ইজি বাইকে 10 টাকা, এবং যদি ইজি বাইক রিজার্ভ করা হয় তাহলে 40 থেকে 50 টাকা, 6 জন বসতে পারে। এইভাবে 30 গোডাউনে আসতে হবে। আর এটি বেসিক্যালি একটি নদীর পার, এছাড়া অ্যাকচুয়ালি কিছুই না, তেমন কোনো কিছু নাই, কিছু খাবারের দোকান, একটি স্মৃতিসৌধ এবং নদীর পার, নৌকা দিয়ে ভ্রমণ করা যায়। বিকেল কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা, বরিশাল শহরে এর থেকে ভালো জায়গা আর নেই বিকেলে সময় কাটানোর জন্য। এখানে সিঙ্গারা পয়েন্ট আছে, সেখানে অনেক ঝাল কিছু সিঙ্গারা পাওয়া যায়। আমরা আসলে সিঙ্গারা উপভোগ করতে গিয়ে যে ঝালটা ছিল সেটা বুঝতে পারিনি, প্রত্যেকেরই মুখের অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল, যে ঝালে আমরা থাকতে পারতেছিলাম না। সিঙ্গারাগুলো অনেক ঝাল, তবে অনেক কম দাম, 2 টাকা পিস, আমরা অনেকগুলো খেয়েছিলাম। আমি একা খাবো না, সুমনিত 12 টাকা। লঞ্চ চলাচল অবস্থায় লঞ্চের ভিতর বা ক্যাবিনের সাইডে কাজ ছাড়া অযথা চলাফেরা করবেন না। লঞ্চের পরিবেশ বজায় রাখুন, যেখানে সেখানে থুথু বা ময়লা আবর্জনা ফেলবেন না। লঞ্চ ভ্রমণকারী যাত্রীদের কোনো প্রকার সমস্যা হলে কর্তৃপক্ষকে অবহিত করুন। সম্মানিত কেবিন যাত্রী মহোদয়ের প্রতি